كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان بدراغ او প্রবালের মত উহারা দীপ্যমান كأنهن الياقوت والمرجان পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান ফিহিমা ফাকিহাতু ওয়া নখলুম ওয়া রুম্মান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান একটা গ্রন্থ বিষয়ে দুইটা কথা বলবো এই গ্রন্থটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই গ্রন্থটির নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ আল কোরআনের কাব্যানুবাদ কোরআন বটে কিন্তু এটার সঙ্গে অনুবাদ আছে সেটা কবিতায় অনুবাদ বুঝার ব্যাপার জানার ব্যাপার আমার লেখা অনেক বই আছে কোন বই নিয়ে বাংলাদেশে কোনো মাহফিলে আমি উঠি না বলি না গাড়িতে পাওয়া যায় কিনে নিয়ে যান এটা সস্তা কাজ এটা করি না আমি কিন্তু এই কোরআন এই কবিতায় যে অনুবাদ এটা আমার চাইতে কোটি কোটি গুণ মূল্যবান একটা জিনিস এই জন্য এটা আমি আপনাদের দরবারে নিয়ে আসছি দেখানোর জন্য আনন্দ প্রকাশ করার জন্য খবরটা দেওয়ার জন্য জানাজানি করার জন্য পরিচয় করে দেওয়ার জন্য ভালো হয়েছে না কাব্যানুবাদ কাকে বলে কোরআন নাজিলের পর থেকে 1500 বছর কোরআনের বয়স হয়েছে ঠিক কিনা এই 1500 বছরের মধ্যে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা হয়েছে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের ছোট মাঝারি বড় বড় থেকে বড় বিশাল বিশাল তাফসীর রচিত হয়েছে কিন্তু কোরআনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত 6000-এর অধিক আয়াতের 114টা ছোট বড় মাঝারি বিশাল সূরার কামা হাক্কুহু যথাযথভাবে যেভাবে হওয়া উচিত যেভাবে হলে সুন্দর এবং বিশুদ্ধ হয় সেইভাবে সাহিত্যের মান ভাষার মান তাল লয় ছন্দ অন্তমিল ঠিক রেখে কুরআনের ভাব গাম্ভীর্য ঠিক রেখে আল্লাহর কালামের মর্যাদাপূর্ণ চেহারাটা ঠিক রেখে বিশুদ্ধতার কাছাকাছি কুরআনের একটা সুন্দর কাব্যানুবাদ পূর্ণাঙ্গ রূপে ধারাবাহিক রূপে পৃথিবীর কোন দেশে কোন ভাষায় এখন পর্যন্ত হয়েছে বলে প্রমাণিত কোনো দলিল নাই চেষ্টা হয়েছে একটা সূরা একটা পারা কিছু অংশ বা পুরোটা করার চেষ্টা কিন্তু বিশুদ্ধ হয় নাই বিশুদ্ধ হয়েছে তর্জমা বিশুদ্ধ হতো কাব্যমান সাহিত্যের তাল লয় মাপ মাত্রা ঠিক থাকে না নানান রকম হয়েছে আল্লাহ সবাইকে উত্তম বদলে দান করুন কিন্তু 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 সর্বোচ্চ 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 সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটুকু অসম্ভব একটি কাজকে সম্ভব করেছেন এই অধম এই নগণ্য বান্দার হাতে আমি এর ব্যাখ্যা এর বৈশিষ্ট্য এর বিশ্লেষণ লম্বা করে দিলে তো লাভ নাই একটু শোনাই নাকি হ্যাঁ একটু শোনাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর চলে আসছেন জি জি আমি বলতেছি আরো সাহস বেড়ে গেছে বলার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كبانو باد أسرائي تحي الله جنو شويتان دور روي أسرائي تحي الله جنو شويتان دور روي شروع كري لام الله رنامي ديالو كرو ناموي قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد بول داو نبي نبي بركته قران নাই পড়লে বুঝবেন কোনটা ব্র্যাকেট কোনটা আয়াত বল দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন তার প্রতি মুখাপেক্ষী সবাই কারো প্রতি তিনি নন জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান লাম ইয়ালিদ জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান সূরাতুল ইখলাসের তরজমাটুকু আমি পেশ করলাম আমি সূরা আর রহমান যে সূরাটি খুব মিষ্ট খুব সুন্দর খুব সজ্জিত রাব্বুল আলামিন এমন সুন্দর আকর্ষণীয় সূরার মধ্যে দিয়েছেন যে কাফেররা পর্যন্ত আকর্ষিত হয় ঠিক কি না এই সূরার শেষ পৃষ্ঠার অল্প কিছু আয়াত শোনাচ্ছি লম্বা সময় তো নেওয়া উচিত না হাতেও নাই আমি সূরা আর রহমানের শেষ দিকের কিছু আয়াত আমি আপনাদেরকে পেশ করছি كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان আমি তেলাওয়াত দীর্ঘায়িত করছি না তরজমা চলে যাচ্ছে ওলামায়ে কেরাম একেবারে ভালো করে শুনবেন ঠিক না পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান কাআন্নাহুন আল-ইয়াকুত ওয়াল মারজান পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান ফিহিমা ফাকিহাতু ওয়া নখলু ওয়া রুম্মান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সর্বশেষ আয়াত তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম কব্বানুবাদ কত সুমহান হে নবী তোমার রবের নামের শান কত সুমহান হে নবী তোমার রবের নামের শান মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান ঠিক এইভাবে আমি তো দীর্ঘ সময় আজকে নিতে পারছি না সম্পূর্ণ কুরআনের তরজমা এই তর্জে এই ডিজাইনে এই ভাষায় এই ছন্দে রাব্বুল আলামিন করে একদম শেষ করিয়েছেন মাত্র 240 দিনে কুরআন কিয়ামত পর্যন্ত মুজিজা আমাদের ছেলেপেলেরা যে কুরআন ইয়াদ করে ফেলে এটা কি তার যোগ্যতা না কি কুরআনের মুজিজা যে ছেলেটা কুরআন হেফজ করলো 6 মাসে 8 মাসে 1 বছরে এই ছেলেটা তো মেট্রিক ফেল করে 6 বার করে না 2 + 2 = 4 এটা তার মাথায় ঢুকে না তার মাথায়
অঙ্ক ঢুকে না, ইংরেজি ঢুকে না, বাংলা কবিতা দুই লাইন মুখস্থ করতে পারে না, অথচ কোরআন আল্লাহ পাক শিখাই দিয়েছেন। এর কি তার যোগ্যতা? যদি তাই না হতো, যত হাফেজে কোরআন, যে মেধার পরিচয় কোরআন ইয়াদ করার সময় দেয়, সব হাফেজে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হইতো, হয় নাকি? সবাই হয়, পড়ালেখা তো হয় না, অনেকের পড়ালেখাই হয় ঠিক না। দেখবেন সাইকেল ঠিক করে ব্যবসা করতেছে, তরকারি বেচতেছে, বলে হুজুর আমি হাফেজ হাফেজ হেফজ করছিলাম, পরে আর ফরা হয় না। তার মেধা, মেধার জোরে হাফেজ কেউ হয় না। কোরআনের মজেদার স্বরূপ আল্লাহ পাক অনেককে কবুল করেন, অন্তরকে কবুল করেন, সেখানে কোরআন ঢেলে দেন, বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটাও আমার পণ্ডিতের জোরে হয় নাই, এটা আল্লাহর দান, আল্লাহর দান। এটা হয়তো বা আল্লাহ চেয়েছেন হোক, এই জন্য হয়েছে। আমি কামলা খেটেছি আর কি, কামলা খেটে না। হ্যাঁ, এই আমি দোয়া চাই, এই প্রচেষ্টাটুকু কোরআন প্রেমী সমস্ত মানুষের আখেরাতের মুক্তির একটা ওয়াসিলা হিসেবে আল্লাহ পাক কবুল করুন। এটার দুই কার্টন বেশি গাড়িতে আনা যায় না, তোলাই যায় না, বড় তো 12-14টা কপি আমার ড্রাইভার সাহেব সঙ্গে আনে। যদি কেউ সামর্থ্যবান থাকেন, আজকে রাখার নিয়ত থাকে, আমি নেমেই তো চলে যাই, আগে গাড়ি থেকে নিয়ে নেব। যা, যে কোথায় ছিলাম, এটা একটা নির্ধারিত মূল্য 1000 নাকি 1200, আপনি আমার ঠিক খেয়াল নেই, ওখানে গেলে নির্ধারিত, ঢাকাতেও এখানেও লোক পাঠায় আনলো, অনলাইনে আনলো, একটা দাম রাখা হয়েছে, কেউ কমও রাখবে না বেশিও রাখবে না। যাক মাশাআল্লাহ।